বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগে তো আমরা পটলের বিভিন্ন রেসিপি ট্রাই করেছি, কিন্তু আজকে আমি এনেছি কাবাব দিয়ে পটলের এই একটা ভিন্ন স্বাদের রেসিপি, যেটা বানানো খুবই ইজি আর খেতে হয় দুর্দান্ত স্বাদে। তো শুরু করছি আজকে রেসিপি, যার জন্য এখানে লাগছে প্রায় 500 গ্রাম পটল, যেটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর এভাবে ছিলেছি, আর সেটার যে মাঝখানের শাঁস সেটাকে আমি আলাদা করে বের করে একটা পাত্রে রেখে নেব। এখন কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। ভালোভাবে গরম হয়ে গেলে 5টা কোয়া গোটা রসুন আর চাকা করে কাটা আদা 4টে পিস আর 1টা কুচি করে রাখা বড় পেঁয়াজ আমি অ্যাড করে দিয়েছি। এখন পেঁয়াজটার গায়ে রঙটা ধরে আসলেই একটা বড় সাইজের টমেটোকে আমি জাস্ট রাফলি কেটে নিয়েছি এবং সেটা এখানে অ্যাড করে দেব। পটলের শাঁসটাও এখানে দিয়ে দেব আর উপর দিয়ে স্বাদ মতো লবণ এখানে ছড়িয়ে দিয়ে তাকে আমি ততক্ষণ নাড়িয়ে নেবো যতক্ষণ না এটা একটু লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন একটা প্লেটে বের করে ঠান্ডা হতে দিয়ে আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে নেব। এখন সর্ষের তেলের মধ্যে পটলটাকে দিয়ে উপর দিয়ে স্বাদ মতো লবণ ছড়িয়ে একবার নাড়িয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমরা একটু ভেজে নেব। পটলটা একটু সেদ্ধ হয়ে আসলেই তার সাথে আমরা একটা গোটা আলু কীরকম ডুমো করে কেটে নিয়েছি সেটাও অ্যাড করে দিয়ে সামান্য হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমরা আলু ও পটলটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ এটা প্রায় 90% কুক হয়ে যায়। এদিকে আমি 400 গ্রামের মতো মাংসের কিমা নিয়েছি, যেটাকে আমি 4টে রসুনের কোয়া 1/2 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ডারে মিক্স করে রেখে নিয়েছি। এখন কিছু মশলার মধ্যে যাবে, যার মধ্যে আছে 1/2 টিস্পুন মতো ঘরে তৈরি করে রাখা জিরে আর ধনের গুঁড়ো, সাথে আছে এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা আর স্বাদ মতো লবণ। বাকি মশলা যাবে আমাদের গ্রেভিতে। এখন এটাকে মিক্স করে নেব। এবার এটাকে আমি এখন গোল করে কাবাবের শেপ দিয়ে নেব। তারপর এখানে তেলটা গরম হলে হাই হিটে আমি কাবাবগুলো অ্যাড করে এটাকে লাল করে ভেজে তুলে নেব। এপিটপির নাড়িয়ে এটাকে ভেজে আমরা সাইডে রেখে দেব। এখন সর্ষের তেলের মধ্যে 1টা তেজপাতা, 2টো এলাচ, 2টো কাঠ, সাথে 3 থেকে 4টে কুচি করা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো করে তার সাথে বাকি বেঁচে থাকা মশলা আর রেডি করে রাখা মশলার পেস্টটাও এর মধ্যে অ্যাড করে দেব। সাথে দিচ্ছি বাটি ধোয়া জল। এখন এই মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না চারিদিক থেকে এভাবে তেল বেরিয়ে চলে আসছে। এই সময় এর মধ্যে অ্যাড করতে হবে ভেজে রাখা আলু আর পটল। এটাকেও মশলার সাথে 2 মিনিটের জন্য কষিয়ে নেব, তারপর পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এই স্টেজে লবণটা একবার টেস্ট করে নেবেন, প্রয়োজন হলে আপনি অ্যাড করতে পারেন। এখন ফাইনালি কাবাবগুলোকে গ্রেভির মধ্যে অ্যাড করে দিয়ে সব কিছু একবার ভালো করে নাড়িয়ে নিন। তারপরে গ্রেভিটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নামিয়ে নিন, তাহলেই রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য পটলের এই আমিষ রেসিপিটা। মুখের স্বাদ বদল করতে পটলের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে, এতক্ষণ দেখে থাকলে আমার ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর।